আপনার আমার ঘুমটা যেন আরামদায়ক হয় শান্তিদায়ক হয় এই জন্য আল্লাহ সূরাতুন নাবার মধ্যে বলেছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা আল্লাহ বলেন আমি তোমাদের ঘুমকে তোমাদের জন্য সুবাত বানিয়েছি সুবাত শব্দের অর্থ হচ্ছে কাতন মানে কত করা সারা রাত বান্দা ঘুমানোর পরে ঘুম থেকে যখন ওঠে মাথার মধ্যে যত টেনশন ছিল শরীরের মধ্যে যত ক্লান্তি ছিল সবগুলি দূরীভূত হয়ে যায় দূরীভূত হইয়া আবার পরের দিন সকালে পূর্ণ উদ্যমে পূর্ণ ক্ষমতা নিয়ে আবার মাঠে ময়দানে ঝাঁপায়া পড়ে সুবহানাল্লাহ কে করেন অন্য জায়গায় তাফসীরের মধ্যে এসেছে ওয়াজআলনা নাওমাকুম সুবাতাম আল্লাহ বলেন আমি তোমাদের ঘুমকে তোমাদের জন্য বানিয়েছি সুবাত সুবাত শব্দের ব্যাখ্যা তাফসীরে জালালাইনের মধ্যে দিয়েছে আই রাহাতান লিল আবদান শরীরের জন্য আরামদায়ক শরীরের জন্য আরামদায়ক এক রাত যদি ঘুম না হয় তো কেমন লাগে কথা কন না ঘুম না হইলে কেমন অশান্তি লাগে যারা আসলে ঘুম কম ট্যাবলেট খেয়ে ঘুমান লাগে এরা বুঝবো ঘুম যে কেমন নিয়ামত কথা ঠিক আছে এই ঘুমের আয়োজন কে করলেন কথা কইতে হবে কে করলেন আল্লাহ এখন কইতে পারেন না হুজুর তাইলে আমরা ছাগল মেরাই তানে ঘুমাইবার লাগি দিতাম না সারা দুনিয়ার মানুষ সারা রাজ্যে কাম করুন সারা রাত্র কি করবেন কাম করবেন তো সারা রাত্র কাম করতে গেলে দেশের উন্নতির জন্য সারা রাত কামকাজের জন্য সেনাবাহিনী ফিট করানো লাগবো নাকি তা আরে কি ফিট করতে হবে সারা রাত্র যদি আপনি মানুষের ঘুমের জন্য সেনাবাহিনী নিযুক্ত করার লাগে পুলিশ লাগান লাগতো হাঁস মুরগ গরু ছাগল ইত্যাদি যারা যারা আছে এরারে চুপ করানোর জন্য মানুষের কথাবার্তা বন্ধ করানোর জন্য তাইলে সেনাবাহিনী যদি আপনার বাড়ির পাশে দিয়ে হাইটা হুইটে যাতে দুপুর দুপুর ফাড়া দিলেন ঘুমাইতে পারলেন নি হ্যাঁ পুলিশ আইলে মদিনাতুল থেকে দুই দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলেন আজকের আখিরি দিনের আখিরি মোনাজাতের পূর্বাংশে আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি পীর কামেল আল্লামা হযরত মাওলানা সৈয়দ তামজিদুল হক এনামী সাহেব মুদাজিল্লুল আলিম সভাপতিত্ব করছেন আল্লামা হযরত মাওলানা শওকত আলী কাসিমী সাহেব দামাত বারাকাতুল আলিম পেন্ডালের নিচে অবস্থানরত আমার দিন ধরদিন ইসলাম প্রিয় নবী প্রিয় মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালে অন্তরালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা আমরা সর্বপ্রথম ওই সত্তার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহরবানি করে দুনিয়াবি বিভিন্ন ঝামেলা থেকে ফারেক করে ইবলিস শয়তানের বিভিন্ন রকমের ওয়াসওয়াসা থেকে মুক্ত কইরা এইরকম মুক্ত পেন্ডালের নিচে আসার বসার এবং এই যে আসরের পর থেকে নিয়ে এখনই পর্যন্ত ওলামায়ে কেরামের জবান থেকে দিনে আলোচনা শোনার তৌফিক দিয়েছেন এই জন্য মা বোধের সুক্রিয়া দেন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আমার একটা আবেদন থাকবে যারা পেন্ডালের ভিতরে অবস্থান করছেন আমি খুব বেশি একটা সময় লম্বা চড়া আলোচনা করব না আমার আগে যিনি আলোচনা করেছেন উস্তাদুল আসাতিজা উস্তাদুল আসাতিজা আবার শুনলাম ওনার পূর্বপুরুষ নাকি হুজুরের এই গ্রামেই ছিল আপনারা তো অনেক ভাগ্যবান অনেক ভাগ্যবান আমাদের পুরা ব্রাহ্মণবাড়িয়া জেলার মুরব্বী আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব দামাত বারকাতুল আলী এখানে এসেছেন বয়ান পেশ করেছেন নসিহত করেছেন আপনারা শুনেছেন এত কষ্ট করে হুজুরে এসেছেন আবার শুনলাম ওনার পূর্বপুরুষ আপনাদের গ্রামের আর আপনারা তিলিকান্দির নাম আমি সেই ছোটবেলা থেকে শুনে আসছি যখন আমি মাদ্রাসায় পড়তাম সেই সাতগাঁও মাদ্রাসায় বিজয়নগর সাতগাঁও মাদ্রাসার নাম শুনছেন না এই মাদ্রাসার উস্তাদ ছিলেন আমার উস্তাদ আল্লামা হযরত মাওলানা শওকত আলী কাসিমী সাহেব আমরা হুজুরকে দেওবন্দি হুজুর ডাকতাম অনেক বিচক্ষণ ব্যক্তিত্ব অনেক জ্ঞান গরিমার অধিকারী হুজুরের ফানা না দিয়ে আমি এখন শেষ করতে পারবো না হুজুর অনেক উঁচু মাপের মানুষ অনেক বড় বড় চিন্তাশীল ব্যক্তিত্বদের মধ্যে একজন ব্যক্তিত্ব এই গ্রামে আপনাদের তিলিকান্দি জয়দরকান্দি ধানতলিয়া সোহাইদিকে আর কতগুলি গ্রাম আছে আমি নাম শুনেছি অনেক ওরওয়াইল সোহাইদিকে আসলে তো আপনারা অনেক ভাগ্যবান আপনাদের এলাকায় তো বহু ওলামাই কেরামের জন্ম নিয়েছে ঠিক কিনা অনেক আলেম ওলামার পদ ছাড়নায় ধন্য
শুনেছি গ্রামে এই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে মনে হয় 40 বছরের উপরে হবে 40 50 বছর হয়ে যাবে তাই না বহুত বড় বড় বুজুরগানের দিন এখানে এসে গেছেন বুজুরগানের দিনের পা কদম যেখানে পড়েছে সেই এলাকা আবাদ হয়ে গেছে সুবহানাল্লাহ দেখেছি আমরা ইতিহাস পড়েছি ইতিহাস গেটেছি দেখেছি বুজুরগরা যেখানে পা রেখে গেছে সেখানে কোনো বেদাত থাকে নাই কোনো বদদিনী থাকে নাই সেখানকার মানুষ সঠিক যে রাস্তা দ্বীনের যে সঠিক পথ সেটা পেয়ে যায় তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে আপনারা যারা বসে আছেন আমি তো আপনাদের মেহমান তাই না আচ্ছা আমি তো আসছি এক দেড় ঘন্টার জন্য নাকি এখন আপনারা যদি আমারে থইয়া উইটা জানগা তাহলে কি এটা ভালো হবে আপনাদের কাছ থেকে একটা ওয়াদা নিতে চাই আমার বয়ানের শেষ পর্যন্ত কারা কারা থাকবেন যদি কেউ বাবা ভাই আছেন আপনারা যদি চলে যেতে চান এখনি যাবেন গা আর যদি না যান তাইলে ইবলিস শয়তান বেদরে এফ হ্যান্ডেলই ছেড়ে দেব আমি কথা কর না গরে আরে হেতে তোর কাম হইল যে ফ্যান্ডেলের ভিতর থেকে কেউ নেই বারে নিয়ে খাড়া করে দেন না বারে নিয়ে সেটা কো বা দূর হুজুরের কোনো সুরমুন নাই হুজুরের বয়ান হয়ে কি করব যে মহান আল্লাহর কুদরতের মহান নিদর্শন আইছে মুতাসিম বিল্লাহ সেলিম 26 ইঞ্চি হুজুর হুজুরের বয়ানটা শুনলেই তো চলবো হুজুর তো আইসি পড়ছে নাকি আরে হুজুর তো আসবে উনি মহান আল্লাহর কুদরতের মহান নিদর্শন তাই না 26 ইঞ্চি আপনারা তো কেউ আছেন 5.5 ফুট কেউ 5 ফুট নাকি কেউ 4 ফুটে আছেন আছেন না আপনারা কি মহান আল্লাহর কুদরতের কম নিদর্শন ওই মিয়া কি কো নিজের আগে নিজে চিনতে হবে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে ব্যক্তি সে নিজেকে চিনছে চিনতে পারলো সে তার রবকে চিনতে পারলো ঠিক কিনা বলুন আপনি তো আপনাকে চিনেন না আর শেষ পর্যন্ত থাকবেন তো হাত ওরান আল্লাহর সাক্ষী রাখেন সবাই হাত ওরান আল্লাহ তুমি কবুল করো সবাই বলেন আমিন আর ভাই যারা আছেন মেহরবানি করে একটু ভিতরে আসেন ইনশাআল্লাহ আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন বুখারী শরীফ من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفا الله رسول বলেছেন যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান রাখে তারা যেন মেহমানের সম্মান করে সুবহানাল্লাহ আমরা তো মেহমান আইলে একবারে সেরাসুরা কালা হইয়া কি যে অবস্থা হয় কারি সমনাই গমনাই আয় হচ্ছে রে হ্যাঁ দাওয়াত দিলাম না ওয়া সময় আয় মেহমান আয় বাড়িতে হাজির হয়েছে না 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 মেহমান তো বরকত নিয়ে আসে মেহমান কি নিয়ে আসে বুখারীর হাদিস বললাম মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়ুকরিম দাইফাহু আল্লাহকে যদি বিশ্বাস করেন আখিরাতকে যদি বিশ্বাস করেন আল্লাহর রাসূলকে যদি বিশ্বাস করেন তাহলে অবশ্যই মেহমানের সম্মান করতে হবে ও আমার তিলিকান্দির বাইরা একটা ঘটনা মনে গেছে শুরুতে বলে ফেলি শুনুন আরমের মধ্যে একটা কবিলা ছিল বনু ইলিয়াস কোন কোন রেওয়ায়েতে আসছে বনু কেনানা এরা মেহমানদারিতে এত পারদর্শী ছিল মেহমানের প্রতি এদের এত দরদ ছিল মেহমান যদি কোনোদিন না পাইতো তাহলে খানা পিনা সব কিছু ছেড়ে দিত শুধু তাই নয় যদি মেহমান না পাইতো কোনোদিন উঠের উলানের মধ্যে দুধ দহন ব্যতিরিকে থেকে যাইতো বকরির দুধ উলানের মধ্যেই রেখে দিত গাভীর দুধ গাভীর উলানের মধ্যে থেকে যাইতুম মেহমানের উদ্দেশ্যে তারা বের হইয়া যাইতো ওই উঠের উপরে সাওয়ার হইয়া কিংবা অন্য কোনো বাহন গাদা খচ্চর ঘোড়ার উপরে সাওয়ার হইয়া কোথাও নি কোনো মেহমান পাওয়া যায় ওই মেহমান আইনা বাড়ির মধ্যে উঠের দুধ দহন কইরা নিজেও খাইতো এবং মেহমানকে খাওয়াইতো সুবহানাল্লাহ তাইলে আমি মেহমান হিসেবে আপনাদের কাছে একটা আরজ রাখলাম যে সমস্ত বাবারা মুরব্বীরা যুবকরা আছেন প্যান্ডেলের নিচে থাকবেন বাহিরে যারা আছেন মেহরবানি করে আসেন যদি আসতে পারেন তাহলে আজকে মাশাআল্লাহ যে সুন্দর মজমা জমেছে বাহিরে যে যুবকরা আছেন আপনারা চলে আসেন আরে আপনারা মহান আল্লাহর কুদরত দেখবেন 26 ইঞ্চি হুজুর আসছে আপনারও তো মহান আল্লাহর কুদরত আপনার কুদরত না কি কোন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদমকে বানায়
জান্নাতের মধ্যে রেখে দিলেন ফেরেশতাদের মধ্যে বলাবলি শুরু হয়ে গেল আল্লাহ আদম বানাইছে একজন ফেরেশতা আরেকজনের কাছে যায় বলে আল্লাহ নাকি আদম বানাইছে কি বানাইছে কথা বলেন আদম বানাইছে ফেরেশতারা একজন একজন করে আসে দুইজন চারজন করে মিলে মিলে আসে আদম দেখার জন্য কি দেখার জন্য তা আপনারা আদম নি আরে আপনারা বনি আদম নি না আমরা জাফর ইকবালের বংশধর হ্যাঁ আদম বনি আদম নি মই কথা বলা ওই কোনাটা আওয়াজ আইতাছে না মনে আপনাদের সন্দেহ আছে বনি আদম মানে বাবা আদমের সন্তান নি আমাদের পিতাম বাবা আদমকে যখন মানে জান্নাতের মধ্যে রেখে দেওয়া হইল ফেরেশতারা দলে 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 জান্নাতের মধ্যে যাইতেছে আর বলতেছে কালু সুবহানাক قالوا سبحانك سبحان الله سبحان الله سبحان الله আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণা করতেছে আর বলতেছে হায়রে আল্লাহ এটা কিতা বানাইলো রে এত সুন্দর জিনিস এত সুন্দর কইরা এই রকম সুন্দর অবয়ব আমাদের জীবনে তো আর কখনো দেখি নাই সুবহানাল্লাহ আপনাদের কাছে সুন্দর লাগে না আপনারে একজনের কাছে আরেকজনকে সুন্দর কমও লাগতে পারে বেশিও লাগতে পারে কিন্তু পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত প্রাণী সৃষ্টি করেছেন ভালো করে শুনেন আমার বয়ানের মধ্যে কিন্তু আমি ক্লাসের মতো কথা বলি ছাত্রদের তো হুজুরে পড়া না অনেক মুরব্বি বাবার আছেন স্কুলে পড়ছেন না স্কুল কলেজে পড়ছেন না ওয়াজের মাহফিলটাকে একটা ক্লাস মনে করবেন এখানে আসলেন এখান থেকে যদি কিছু শিখে না যেতে পারেন কিছু আমলি বিষয় নিয়ে না যেতে পারেন আসলেন আর গেলেন এটা তো ওই জায়গার মতো হয়ে গেল ইসুফ জুলেখার মতো সারা রাত ওয়াজ শুনলো সকালে ওইটা জিগাইলো বই কি শুনে আইলা কো ইসুফ জুলেখার কিচ্ছা কাহিনী শুনে আইলাম কো জুলেখা বেড়া না বেটি কইটা তো কই দত্তাম না আসছে না এরকম আরে সারা দিন কাহার ভাই গান গাইলো এখন যদি সকালে উঠে আপনি মূল সারমর্মই না বলতে পারেন আসছেন আরামের ঘুম ছাইরা এখানের মধ্যে বসছেন আয়শা এই বসাটা কি ভিতা যাবে কথা বলে না কথা কই দিব ভিতা যাবে সন্দেহ আছে দলিল দিমু বলেন দলিল দি আমার আল্লাহ বলেছেন মা ইলফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এখানের আশা বসাটা নয় এখানে যত আলোচনা হইতেছে এই সব কিছু আল্লাহ কর্তৃক ফেরেশতারা রেকর্ড করে নিচ্ছে সুবহানাল্লাহ তাহলে এই আশাটা এই বসাটা এখানের অবস্থান করাটা এটাই তো আল্লাহ তাআলার কাছে যদি কবুল হয়ে যায় তা নাজাতের জন্য যথেষ্ট সুবহানাল্লাহ এখন আসুন ভাইরা আমার বলতেছিলাম মহান আল্লাহর কুদরত দেখার জন্য আপনারা সবাই অপেক্ষমান আছেন আপনারাও তো মহান আল্লাহর কুদরত বাবা আদমরে যখন বানায়া জান্নাতের মধ্যে তৈল ফেরেশতাদের মধ্যে কত কৌতূহল সৃষ্টি হইল এখন বাবা আদম এবং মা হাওয়া জান্নাত থেকে বের হইয়া দুনিয়াতে আসলেন দুনিয়াতে আসার পরে এইভাবে আস্তে আস্তে আমরা পর্যন্ত আইলাম বনি আদম নাকি না বানর থেকে আইছেন কথা বল না বানর হ্যাঁ বানরের বংশধর সেদিকে যাব না সেদিকে গেলে অন্য লম্বা হয়ে যাবে তাহলে আসুন ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত প্রাণী সৃষ্টি করেছেন সমস্ত প্রাণীদেরকে আল্লাহ তাআলা আত্মরক্ষার জন্য অস্ত্র দিয়েছেন গরুকে কি দিছে কথা নিজেদেরকে আত্মরক্ষার জন্য গরু মহিষ উট থেকে নিয়ে হাতি পর্যন্ত জঙ্গলার হিংস্র প্রাণী পর্যন্ত এমনকি সাপ বিচ্ছু কীট পতঙ্গ পর্যন্ত মানুষ দেখলে ওইটা দূর মারে কথা কথা কন না কেরে কথা ঠিক আছে তো সাপকে আপনি দৌড়ানি দেওয়ার আগে সাপ আগেই দূর মারে উঠেন অথচ সাপ যদি সবল দিয়ে দাঁড়িয়ে যায় ফনা ধরে আপনাকে দৌড় দিতে হবে কিন্তু সাপকে যদি আপনি উত্তেক্ত করেন সাপে আপনাকে আক্রমণ করার জন্য আসে গরু এত বড় বিশাল প্রাণী
আল্লাহ তাআলা আমার আপনার ভয় গরুর ভিতরে ঢুকিয়ে দিয়েছেন উটের মতো এত শক্তিশালী প্রাণী হাতি যে একটা হাতি তার যে কত শক্তি তার গায়ের মধ্যে এক আল্লাহ ছাড়া আর কেউ জানে না সেই হাতিকে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের অনুগত করে দিয়েছেন এটাকে আল্লাহ এক জায়গায় বলে নাই বহু জায়গায় কোরআনে বলেছেন কাযালিকা সাখারা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম অন্য জায়গায় আল্লাহ বলেছেন কাযালিকা সাখারনা লাকুম লাআল্লাকুম তাশকুরুন আল্লাহু আকবার বলি সবাই আমার আল্লাহ বলেন এমনি ভাবে আমি এই সকল জীবজন্তু থেকে নিয়ে হিংস্র প্রাণী পর্যন্ত এই সবগুলিকে তোমাদের জন্য আমি বশীভূত করে দিলাম তোমাদের অনুগত করে দিলাম তোমাদেরকে দেখলে ভয় পায় গরুকে যদি বলো ডান দিকে সিগন্যাল দিলে বাম দিকে যায় ডান দিকে যায় বাম দিকে সিগন্যাল দিলে বাম দিকে যায় হাতিকে যেভাবে নাড়াচাড়া দেওয়া হয় সেদিকে যায় এমনকি সাপ বিচ্ছু থেকে নিয়ে ঘোড়া পর্যন্ত এমন কোন জিনিস নাই এমন কোন জন্তু নাই আমার আল্লাহ তাআলা যেগুলোকে আপনি আমার জন্য এই বনি আদমের জন্য আল্লাহ তাআলা অনুগত করে দেন নাই সুবহানাল্লাহ এটা কার কুদরত আল্লাহর কুদরত তা আপনি কি আপনি সিং আছে কথা কবে এই তিলিকান্দির মানুষে সিং আছে না আমরা বিজয়নগরের মানুষে সিং আছে পাইছে আছে তো সিং যদি না থাকে আপনাকে থাবা আছে সুবুল মারতে পারেন এমনি আরে সিলে সুবল মারে না সিলে ইগল সুবল দেনি কইতে পারেন হুজুর এগুলা কি কইতাছেন এখন আবার আরে এগুলা দোয়া আল্লাহ কোরআনে প্রত্যেকটা জিনিসের কথা বলেছে এমন কোন বিষয় নাই যেটা আমার আল্লাহ বলে নাই সিলে সুবল মারে কুকুরে তার ধারালো দাঁত আছে শিয়াল তার থাবা দেওয়ার মতো ক্ষমতা আছে কিন্তু শিয়াল কি আপনার এলাকাতে শিয়াল দেখলে কি কাছায় বন্ধুত্ব করে কথা কয় না শিয়ালের সাথে বন্ধুত্ব আছে না দৌড় মারে ওইটা কুকুর একটা পোষা প্রাণী তার মধ্যে আল্লাহ তাআলা একটা প্রভু ভক্তি দিয়েছেন সে তারে একটা রুটি দিলে তারে পিছনে পিছনে ঘোরানো যায় কিন্তু সবাইকে আল্লাহ তাআলা আত্মরক্ষার জন্য কি দিয়েছেন ব্যবস্থা দিয়েছেন দেয় নাই আমাদেরকে তারপরেও কিন্তু আল্লাহ আমাদের মধ্যে এমন জিনিস ফিট করে দিছে এমন জিনিস আছে যেটা আমরা চিনতে পারতেছি না ওরা আমাদেরকে চিনতেছে ঠিকই ওরা আমাদেরকে ভয় পাইতেছে সুবহানাল্লাহ কইতেন না আরে ভাই আপনার গরু যদি আপনাকে ভয় না পাইতো হাল চাষ করতেন কিভাবে গরু যদি আপনাকে ভয় না পাইতো কুরবানির সময় আড়াই লক্ষ পাঁচ লক্ষ টাকা দিয়ে গরু আইনা ঘুতাইলে তিনি এমনি ফিরিস্তু বইরা লাইছে কুরবানিদের সময় বর ছিল আবার রমজান আইতেছে কুরবানি আর বেশি দিন নাই মনে ঘর আছে গিয়া দেখবেন ওখানে ভর্তি আছে আছে না সারা বছর খাইব যে কি বাবা জান কি করতেছে তাইলে এই গরু মহিষ যা আছে সব আল্লাহ তাআলা মানুষের অনুগত করে দিয়েছেন কথাটা ঠিক কি না কেন মানুষ আসলে একটা আজীব সৃষ্টি আল্লাহ তাআলার মানুষকে দেখলে সবাই ভয় পায় ফেরেশতারা পর্যন্ত মানুষের খেদমতে নিয়োজিত সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন ওয়াইম মিন শাইইন ইউসাববিহু বিহামদিহি এ ভাই এই ছোট ভাই একটু না যায় বসেন বসেন সমস্যা হইতেছে বসেন ওয়াইম شيء يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم الله বলেন এই সারা পৃথিবীর মধ্যে যত জিনিস রয়েছে যত মাখলুকাত রয়েছে সবাই আমি আল্লাহর প্রশংসা এবং গুণ কীর্তন করে ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম কিন্তু হে দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো শুনে রাখো তোমরা তাদের ভাষা বুঝো না বিদায় তাদের ভাষাগুলো বুঝো না বিদায় তোমরাও বুঝতে পারো না ঠিক কিনা বলুন আসমান আল্লাহ তাআলার হুকুমে চলে জমিন হুকুমে চলে জমিনের মধ্যে যা কিছু আল্লাহ তাআলা রেখে দিয়েছেন এই জমিনটাকে আল্লাহ তাআলা সাজিয়েছেন সব কিছু আল্লাহ তাআলার হুকুম মোতাবেক চলে কিন্তু এই মানুষ এই ভাষাগুলো বুঝে না ঠিক কিনা বলুন এই জন্য আসুন মোহতারাম হাজিরিন
আপনাদেরকে বলি এই যে এখন দানের সিজন এসেছে কিসের সিজন দানের সিজন এসেছে আমার আল্লাহ তাআলা আপনার আমার জন্য কত কিছু আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন দেখেন সূরাতুল মুমিনুনের 18 নম্বর এবং 19 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছেন ওয়ালাকাদ খলাকনা ফাওকাকুম সাবআ তারাইক ওয়ামা কুন্না আনিল খলকি গাফিলিন আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের উপরে সপ্তম আসমান সৃষ্টি করে দিয়েছি ওয়ালাকাদ খলাকনা ফাওকাকুম সাবআ তারাইক ওয়ামা কুন্না আনিল খলকি গাফিলিন কিন্তু আমি আল্লাহ আসমান সৃষ্টি করে বসে রইলাম না আসমান সৃষ্টি সম্পর্কে আমি গাফেল না সুবহানাল্লাহ গাফেল দিয়ে কি বুঝাইলো আল্লাহ তাআলা আসমান যে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন সাত আসমান প্রত্যেকটা আসমানের মধ্যে গ্রহ নক্ষত্র রয়েছে চাঁদ রয়েছে প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা আলাদা সূর্য আলাদা চাঁদ আলাদা প্রত্যেকটা তারকারাজি আলাদা আলাদা এগুলো যে আমার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যদি কোনোদিন সূর্যটা খসে পড়ত দুনিয়ার মধ্যে তাহলে কি উপায় হইতো কথা বলেন উপায় আছেন চন্দ্র যদি পড়ে যেত জীবনে শুনছেন চন্দ্র পড়ে গেছে গা না সূর্য ঠিক টাইমে উঠছে না আজকে কেউ বলতে পারবেন অনেক মুরুব্বীরা আছেন কিন্তু আপনার বাপ দাদা সৈদ্যশের দিকে শুনছেন যে সূর্য একদিন দুই মিনিট লেট করে উঠছে উঠছে না টাইম মতে উঠছে সূর্য টাইম মতে সূর্য উদিত হয়েছে যে সূর্য টাইম মতে উদিত হয়েছে চন্দ্র তার কক্ষপথে চলতেছে নক্ষত্র রাজিও তাদের কক্ষপথে চলতেছে সবাই নিজ নিজ কাজের মধ্যে কি আছে নিয়োজিত আছে সুবহান এটাকে আমার আল্লাহ বলেছেন ওয়াশামসু তাজরি লি মুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজুল আলিম ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদাকাল উরজুনিল কদীম আল্লাহ বলেন সূর্য আমি যেভাবে হুকুম দিয়েছি সেভাবেই সূর্য উদিত হচ্ছে আবার এই সূর্য ঠিক টাইমে যায় অস্তমিত যাচ্ছে চন্দ্রকে যেভাবে হুকুম দিয়ে রেখেছি চন্দ্র সেভাবেই চলছে আবার চন্দ্রের জায়গা মতে চলে যাইতেছে আল্লাহর আরশের নিচে যায় সেজদা দিতেছে এই আসমান জমিন এই সব কিছু আল্লাহ তাআলা সাজিয়েছেন কার জন্য আমাদের জন্য কার জন্য আমাদের জন্য ফেরেশতাদেরকেও আল্লাহ তাআলা নিযুক্ত করে দিয়েছেন দুনিয়ার মধ্যে যত কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা মানুষের খেদমতের জন্য সুবহানাল্লাহ তো মানুষ মানুষ এত দামি মানুষ এত আশ্চর্যজনক জিনিস মানুষকে দেখলে সবাই ভয় পায় আর সকলকে আল্লাহ তাআলা কার অনুগত করে দিয়েছেন মানুষের অনুগত করে দিয়েছেন কার অনুগত মানুষের অনুগত করে দিয়েছেন না বানরের অনুগত করে দিয়েছে না বানর মানুষের অনুগত কথা বলে দেখেন বানর কার অনুগত মানুষের অনুগত সুবহানাল্লাহ তাহলে শুন আমার আল্লাহ বলছেন ওই মানুষের দল ওয়াংজালনা মিনাস সামাই মাম বিকাদার ফাসকান্নাহু ফিল আরদ ওয়া ইন্না আলা যাহাবিম বিহি লাকাদিরুন আল্লাহু আকবার বলি সবাই আমার আল্লাহ বলেছেন ওয়াংজালনা মিনাস সামাই মা আল্লাহ বলেন আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে ফাসকান্নাহু ফিল আরদে অতঃপর ওই বৃষ্টিকে আমি জমিনের মধ্যে আটকে রাখি ফাসকান্নাহু ফিল আরদে ওয়া ইন্না আলা যাহাবিম বিহি লাকাদিরুন আল্লাহ বলেন আমি ইচ্ছা করলে জমিনের পানিকে অপসারণ করেও ফেলতে পারি সুবহানাল্লাহ কথাটা মুরুব্বীরা ভালো করে বুঝেন আসমান থেকে বৃষ্টি হয় কথাটা শুনেন ভাইয়েরা আমার খুবই গুরুত্বপূর্ণ কথা কথাটা ভালো করে শুনেন আমার আল্লাহ আমাদের জন্য কত ব্যবস্থা করে রেখেছেন আসমান থেকে কি হয় কথা বলেন বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার পরে জমিন চুষে ফেলে জমিন কি করে বৃষ্টিকে চুষে ফেলে এখন যে আপনারা জমিন রইছেন ধান ফসল রুইয়া দিছেন ফসল বাড়িতে তুলবেন কথা বলেন না কেন ফসল রুইছেন না ধানের চারা রোপণ করছেন না তাই চারা
পানি দিতে হবে না খেতের মধ্যে পানি দেওয়ার পরে আল্লাহ যদি হুকুম করতেন মাটি তুমি পানিকে শোষণ করে ফেলো কথা বলেন না কেন আর মাটির ধর্ম হচ্ছে পানির ফুটাটা পড়ার সাথে সাথে এটাকে শোষণ করে ফেলা এই যে এই জায়গার মধ্যে যদি এখন এক বালতি পানি পেলেন এক মিনিটের মধ্যে পানিটাকে চুষে ফেলবে ঠিক কি না কিন্তু আপনার ক্ষেতের মধ্যে এক সপ্তাহ আগে পানি সিঁচন করে এসেছেন পানির ভুরা লাগায় আসছেন আমার গ্রাম্য ভাষায় কথা বলি পানির ভুরা দিয়ে আইছেন আপনারা দেশে কি বলেন এটারে ভুরা নাকি যে বুঝি না তো জোরে কর না ভাই যে পানি দেওয়া খেতে পানি দিয়ে আইছেন আমরা বিজয়নগরে বলি ভুরা লাগায় আইছি কি লাগায় আইছি সেলু মেশিন আছে মেশিন দিয়া তো এখন সেলু মেশিন ডিপটি মেশিন যে পানি তুলতাছে কোত্থেকে নিচের থেকে আসে না নিচে পানি আসে কোথায় থেকে জানেন আমার আল্লাহ এই যে সূরাতুল মুমিনুনের 18 নম্বর আয়াতে বলেছেন ভালো করে শুনেন তেলিকান নির্ভর আমার আল্লাহ বলেন ওয়াংজালনা মিনাস সামাই মা ফাসকানাহু ফিল আরদে আল্লাহ বলেন আসমান থেকে আমি বৃষ্টি দেই অতঃপর ওই বৃষ্টিগুলোকে আবার জমিনের মধ্যে আমি সঞ্জীবিত করে রাখি আটকে রাখি ওয়াইনালা দাহাবিম বিহি লাকাদিরুন আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তাহলে পানিকে সরিয়ে নিতে পারতাম যে এরকম ভাবে মাঠের মধ্যে ময়দানের মধ্যে উঠান মধ্যে ঘরের মধ্যে যদি এক গ্লাস দুই গ্লাস কিংবা এক বালতি পানি পড়ে ওই পানিটা যে রকম ভাবে মাটি সাথে সাথে এটাকে শুকিয়ে ফেলেন ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ যদি ইচ্ছা করতেন তাহলে আপনার আমার জমিনের মধ্যে যে পানির বুড়া দিয়ে এসেছেন পানি সেচন করে এসেছেন আল্লাহ ইচ্ছা করলে জমিনটাকে মুহূর্তের মধ্যে শুকায়া দিতে পারতেন ঠিক কি না কিন্তু আমার আল্লাহ বলেন অথচ আমি এই পানিকে আটকে রাখি কেন আটকে রাখি আমার এই জমিনের মধ্যে লাউলাল বাহাইম মানুষগুলি যেভাবে আল্লাহর নাফরমানিতে লিপ্ত রয়েছে আল্লাহর প্রশংসা থেকে গাফেল হয়ে আছে মাওলা থেকে যত দূরে সরে আছেন মাওলার শরণ থেকে যেভাবে শৈতুল্যতা প্রদর্শন করতেছে আল্লাহর রহমত যদি আমাদের উপরে না থাকতো আরেকটা কথা আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন লাউলাল বাহাইম এই চতুষ্পদ জন্তুগুলি হিংস্র জীব জন্তুগুলি যদি না থাকতো সাপ বিচ্ছু কীট পতঙ্গগুলি এই জমিনের মধ্যে যদি না থাকতো এদের যদি পানি পান করার প্রয়োজন না হয়তো তাহলে আমি আল্লাহ এই সমস্ত পানিগুলিকে উঠাইয়া নিয়া জমিনের মধ্যে দুর্ভিক্ষ দিয়া সব মানুষকে পানি না খাওয়াইয়া মেরে ফেলতাম ঠিক কিনা মানুষ যেভাবে আল্লাহর নাফরমানিতে লিপ্ত আছেন আমি কিছুক্ষণ আগে একটি আয়াত কারিমা শুধু পড়েছি ওয়াইম মিন শাইইন লা ইউসাবিহু বিহামদি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম এই তিলিকান্দি গ্রাম আলেম ওলামার গ্রাম অনেক আলেম ওলামা আছে আপনারা অনেক বয়োজ্যেষ্ঠ মই মুরব্বি আছেন সূরাতুল হাসরের মধ্যে আল্লাহ কি বলেছেন সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল আজিজুল হাকিম সূরাতুল জুমার মধ্যে আল্লাহ বলেছেন ইউসাবিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদিল মালিকুল কুদ্দুসিল আজিজুল হাকিম এছাড়াও বহু জায়গার মধ্যে আল্লাহ তাআলা বারবার বারবার ঘোষণা করেছেন এই আসমান এবং জমিনের মধ্যে যত প্রাণী আছে যত সৃষ্টি আছে গাছপালা তরতলা তার থেকে নিয়া এই সবগুলি আমি আল্লাহর প্রশংসা এবং গুণগান এবং আল্লাহ তাআলার হুকুম আহকাম পালনের মধ্যে লিপ্ত রয়েছে ঠিক কিনা বলুন আরেকটা মিসাল দিলে ভালো করে বুঝবেন ভাইরা আমার শুনেন আপনাদের ঘরে হাঁস আসেনি আরে কথা কোনা এখন কইবেন হুজুর যে কেমন হুজুর আইলে রে হাঁস মুরগির ওয়াজ শুরু করে দিছে হ্যাঁ আর হাঁস মুরগির কথা তো আল্লাহ কোরআনে বলছে আল্লাহ রাসূল তো বলছে খালি সারা বছর খালি কিচ্ছা কাহিনী শুনাই লইব ওই যে যুবকরা বুঝবো এখন তো সবকিছু আপডেট হইতাছে কি হইতাছে আগের যুগের হুজুরের একটা ফু দিলে সব হয়ে যেত কথা বুঝছেন না অনের হুজুর আবার ফু দিলে সব হয় না কথাটা বুঝছেন যে অনের হুজুর রাজে ডাঙ্গর হুজুর হইতাছে আগের হুজুররা কিন্তু আবার এত কিছু জানতো না কথাটা বুঝছেন নি
আগের হুজুররা এলেম কম ছিল আমল অনেক বেশি আছেন কথা বুঝছেন ওই মুরব্বি বাবারা বুঝবো কিন্তু এখনের হুজুররা এলেমের সাজ লয়ে করতেছে জাহাজ হাফেজ মাওলানা মুফতি মুবাসসির আদব তাফসীর পড়া বিদেশ পর্যন্ত লেখাপড়া করে বড় বড় স্কলারশিপ নিয়ে বাংলাদেশের মধ্যে আসতেছে আছে না এরকম হ্যাঁ এখন নতুন নতুন কথা কো নতুন নতুন হুজুর বাড়িছে নতুন নতুন কথা শোনা যায় না বাবা নতুন নতুন কথা না কোরআন এমন এক সাগর মহাসাগর হাদিসের ভান্ডার সাগর মহাসাগর লেখাপড়া তো এখনো শেষ হইছে না মরণের আগে ফয়রা শেষ করতে পারুম কিনা এটা তো সন্দেহ আছে আর আপনারা শূন্য শেষ করবেন কিতা আমরা তো ফয়রাই শেষ করতে পারি না কি পড়ছি কিছুই তো পড়ি নাই মনে হইতেছে 30 পারা কোরআনের তাফসীর 30 পারা কোরআনের আলোচনা এক আয়াতের উপর আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে সুবহানাল্লাহ বলে আল্লাহ যে কি রেখেছেন কোরআনের মধ্যে আমার নবীর মুজিজাগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা হচ্ছে কোরআন কোনটা আমার নবীর মুজিজাগুলির মধ্যে সবচেয়ে বড় মুজিজা কোনটা কোরআন এইজন্য শুন মায়ের আমাম বলতেছিলাম মনে আছেনি বলতেছিলাম আপনারা আমার ঘরের মধ্যে গরু রয়েছে ভেড়া রয়েছে ছাগল রয়েছে হাঁস মুরগি পর্যন্ত রয়েছে এদেরকে ঘরের মধ্যে রেখেছেন এক কোনায় আপনিও আছেন এক রুমে কিন্তু রাত যখন সন্ধ্যা হয়ে আসে সন্ধ্যা যখন গনে আসে এখন আপনারা জবাব দিবেন আপনারা এই ওয়াজ করবেন ভালো করে বুঝেন চিন্তা করতে হবে ভাইরা আমার এই যে মুরুগ দিনের বেলা কত পাইচারি করে কত চিল্লা চিল্লি করে ছাগল ভেড়া দুম্বা উট গরু এরা কত চিল্লা চিল্লি করে হাঙ্গামা করে কিন্তু আপনার ঘরের মধ্যে যখন সন্ধ্যা এসে গেল কেউ তো কোনো কথা বলে না বলে আওয়াজ দেয় না কথা কো আমার মনে তিলিকান্দি কথা বলে না হাঁস মুরগি কথা কো আপনার এলাকা রাত্রে আপনি ঘুমাই গেলে এরা চিল্লা চিল্লি করে আপনি ঘুমাই গেলা হ্যাঁ বুঝতে হবে আমার আল্লাহ বলতেছেন এই হাঁসের দল এই মুরগের দল এই গরু ছাগলের দল আমার বান্দা ঘুমাইব এখন কিংবা আমার কোন কোন বান্দা আসারের নামাজ পড়া ঘুমিয়ে গেছে শেষ রাতে উঠবে শেষ রাতে ওইটা আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া পড়ে যাবে তোমরা যদি হাঙ্গামা কেসকেসি করো কিংবা তোমরা যদি আওয়াজ করো আমার বান্দা বান্দিগুলির ঘুমের মধ্যে ডিস্টার্ব হয়ে যাবে রাতে যদি ভালো ঘুম না হয় তাহলে শেষ রাতে উঠতে পারবে না আমি আল্লাহর গোলামিও করতে পারবে না শুধু তাই না দিনের বেলায় তাদের অনেক কর্মব্যস্ততা আছে রিজিকের তালাশে যাইতে হবে সুতরাং তোমরা চুপ থাকবা কথাবার্তা বলা যাবে না আওয়াজ দেওয়া যাবে না হাঙ্গামা করা যাবে না চিল্লাহল্লা করা যাবে না একটা গরু থেকে নিয়ে পাঁচুর পর্যন্ত ছাগল বেড়া পর্যন্ত কেউ কোনো আওয়াজ দেয় না সবাই যার যার মতে পড়ে থাকে সুবহানাল্লাহ কইতেন না আল্লাহু আকবার তাহলে চিন্তা করেন কুদরতি কত বড় নিয়ন্ত্রণ এই জন্যই তো আমার আল্লাহ বলেছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা আল্লাহ বলেছেন এই পৃথিবীর মধ্যে গায়রুল্লাহকে যারা মানে অনেক খোদার ইবাদত করে এই সারা পৃথিবীতে যদি অনেক খোদা থাকতো আল্লাহ বলেন পৃথিবী চালাইবে তাক দূরের কথা আল্লাহ ফাসাদাতা পৃথিবীটা ধ্বংস হইয়া যাইত পৃথিবীটা বরবাদ হইয়া যেত ঠিক কিনা বলুন এই জন্য আসুন ভাইয়ের আমার এই কীট পতঙ্গ থেকে নিয়ে সবাইকে আল্লাহ তাআলা নিষেধ দিয়ে দেন কিভাবে আল্লাহ নিষেধ করেন দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দিন যখন শেষ হয়ে যায় সূর্য ডুবার সাথে সাথে একটা অন্ধকার আল্লাহ তাআলা দিয়ে দেন এই অন্ধকারকে আল্লাহ তাআলা লিবাস বলেছেন কি বলেছেন ওয়াজআলনা আল-লাইলা লিবাসা আল্লাহ বলেছেন রাত্রিকে আমি লেবাস বানিয়েছি ওয়াজআলনা আন-নাহার মাশা রাতকে আমি বানিয়েছি লেবাস লেবাস মানে পোশাক আর দিনকে আমি বানিয়ে দিয়েছি নুশুরা কামাই রোজগার করার জন্য জীবিকা তালাশের জন্য সুবহানাল্লাহ
আপনিও আজকে এখানে যারা এসেছেন পোশাক পরে সবাই এসেছেন পোশাক যেমন আপনারা আমার শরীরটাকে ডেকে নিয়েছে ঠিক তদ্রূপভাবে সূর্য যখন অস্তমিত হয়ে যায় সারাটা পৃথিবীকে আল্লাহ তাআলা অন্ধকার নামক লেবাস দিয়া ঢেকে দেন সুবহানাল্লাহ এই অন্ধকারের কারণে পৃথিবীর মধ্যে যারা আছে এরা কোনো চিল্লা হুল্লা করে না আপনার আমার ঘুমটা যেন আরামদায়ক হয় শান্তিদায়ক হয় এইজন্য আল্লাহ সূরাতুন নাবার মধ্যে বলেছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা আল্লাহ বলেন আমি তোমাদের ঘুমকে তোমাদের জন্য সুবাত বানিয়েছি সুবাত শব্দের অর্থ হচ্ছে কতন মানে কত করে সারা রাত বান্দা ঘুমানোর পরে ঘুম থেকে যখন ওঠে মাথার মধ্যে যত টেনশন ছিল শরীরের মধ্যে যত ক্লান্তি ছিল সবগুলি দূরীভূত হয়ে যায় দূরীভূত হইয়া আবার পরের দিন সকালে পূর্ণ উদ্যমে পূর্ণ ক্ষমতা নিয়ে আবার মাঠে ময়দানে ঝাঁপায়া পড়ে সুবহানাল্লাহ কে করেন অন্য জায়গায় তাফসীরের মধ্যে এসেছে ওয়াজআলনা নাওমাকুম সুবাতাম আল্লাহ বলেন আমি তোমাদের ঘুমকে তোমাদের জন্য বানিয়েছি সুবাত সুবাত শব্দের ব্যাখ্যা তাফসীরে জালালাইনের মধ্যে দিয়েছে আই রাহাতান লিল আবদান শরীরের জন্য আরামদায়ক শরীরের জন্য আরামদায়ক এক রাত যদি ঘুম না হয় তো কেমন লাগে কথা কর না ঘুম না হইলে কেমন অশান্তি লাগে যারা আসলে ঘুম কম ট্যাবলেট খেয়ে ঘুমান লাগে এরা বুঝবো ঘুম যে কেমন নিয়ামত কথা ঠিক আছে এই ঘুমের আয়োজন কে করলেন কথা কইতে হবে কে করলেন আল্লাহ এখন কইতে পারেন না হুজুর তাইলে আমরা ছাগল মেরাইতানে ঘুমাইবে লাগি দিতাম না সারা দুনিয়ার মানুষ সারা রাত কাম করুন সারা রাত কি করবেন কাম করবেন তো সারা রাত কাম করতে গেলে দেশের উন্নতির জন্য সারা রাত কাম কাজের জন্য সেনাবাহিনী ফিট করানো লাগবে নাকি তা আরে কি ফিট করতে হবে এই যে যে এইদিকে একটু কথাবার্তা হচ্ছে কথাবার্তা একটু বন্ধ করেন প্লিজ কথাবার্তা একটু বন্ধ করেন সারা রাত্র যদি আপনি মানুষের ঘুমের জন্য সেনাবাহিনী নিযুক্ত করেন লাগে পুলিশ লাগান লাগতো হাঁস মুরগ গরু ছাগল ইত্যাদি যারা যারা আছে এরারে চুপ করানোর জন্য মানুষের কথাবার্তা বন্ধ করানোর জন্য তাইলে সেনাবাহিনী যদি আপনার বাড়ির পাশে দিয়ে হাইটে হুইটে যাতে দুপুর দুপুর ফাড়া দিলেন ঘুমাইতে পারলেন নি হ্যাঁ পুলিশ আইলে ঘুমাইবেন তাক দূরের কথা পুলিশে দপ্পার দপ্পার গেল হইলে সেনাবাহিনী বেড়ার ফাঁহা দিয়ে হাইটে হাইটে গেল হইলে এরারে ফাহারাদারি করবার লাগে আরো লোক লাগলো হইলে এইভাবে ফাহারাদারি করতে করতে সারা রাত এমনি চলে গেল রাষ্ট্রের কত কোটি কোটি টাকা খরচ করা লাগলো হইলে কিন্তু আমার আল্লাহ মানুষকে ওই যে মনে আসেনি প্রথম যে কথা বলছিলাম আর আমি প্রথম কি বলছিলাম মানুষ আদম 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 এই যে বাবা বলছেন আদম আদম অনেক আদমের সৃষ্টি দেখে ফেরেশতাদের থেকে নিয়ে অদ্যপদী পর্যন্ত যারা দেখে তারাই আল্লাহর প্রশংসা স্তুতিতে লিপ্ত হয়ে যায় সুবহানাল্লাহ এই কথাটা কি আল্লাহ কোরআনের বহু জায়গায় বলেছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকিম অন্য জায়গায় আমার আল্লাহ বলেছেন ওয়া ইন মিন শাইইন ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম এই জন্যই বলেছিলাম মোহতারাম হাজিরিন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে নিজেকে চিনে সে তার রবকে চিনতে পারবে আরে মিয়া আপনি আমি তো আমি আপনি আমি নিজেই নিজেকে চিনতে পারি না চিনেছেন আরে আপনি আজকে সুস্থ সবল আছেন আপনার সাথে তুলনা করবেন আপনার নিম্নমানের যে আছে তার সাথে একজন মানুষকে আল্লাহ প্রতিবন্ধী বানাইছে একটা পায়ের মধ্যে সমস্যা সে বুঝে একটা পায়ের কত দাম একজন মানুষের হাতের মধ্যে সমস্যা সে বুঝে সে কত বড় মুসিবতের মধ্যে আছেন আরেকজন মানুষকে আল্লাহ তারা দুইটা হাত দেয় নাই কোনো কোনো মানুষকে আল্লাহ দুইটা পা দেয় নাই এরকম বিভিন্ন মানুষকে আল্লাহ তালা কোনো না কোনো দিক দিয়ে কমতি দিয়েছেন কিন্তু বেশিরভাগ মানুষকে আল্লাহ তালা সৃষ্টির মধ্যে কি করেছেন আল্লাহ বলেছেন আমি সৃষ্টি করেছি এরপরে আল্লাহ বলেছেন সুম্মা সাওয়ানাকুম অতঃপর আবার তোমাদের সৃষ্টির মধ্যে আমি সবতানয়ন করেছি সুবহানাল্লাহ আরে সমতা আনলো কিভাবে আপনার দুইটা হাত আছে এই দুইটা হাতের মধ্যে কি কোনো একটা লম্বা কোনো একটা বেটে এরকম আছে নাকি
এখন কথা কর নাফস চিনি কোনদিন মাফ এমন তো নাই তা আল্লাহরে চিনবেন কেমনে আমরা মাফছি পিতা দি আমার তো মনে হয় না আচ্ছা কে নাফছে না হাতুরান চিন দেহি হুজুর আমি নাফছি আমার দুইটা হাত আপনি নাফছে সমান সমান হইছে হ্যাঁ আচ্ছা দুইটা পা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই দুইটা পার মধ্যে যদি মাত্র দুই আঙ্গুল ব্যাসকম হইয়া যায় কিংবা এক আঙ্গুল ব্যাসকম হয়ে যায় উঁচু নিচু জায়গা দিয়ে হাঁটছেন নি কোনোদিন কেমন লাগে যেমন বোঝা যায় আসমানে ফাড়া দিতেছেন জমিনে পড়তেছেন ঠিক কি না আসমানে ফাড়া দিয়ে কই পড়তেছে ওই যে কথা কোনা ওই যে অনেকে মনে ঘুমায় গেছে আচ্ছা খারাপ লাগতেছে আমার কথা আর খারাপ যদি লাগে বলেন আমি ছেড়ে দেবো ছেড়ে দেবো আপনাদের যে ওই যার জন্য বয়ে রয়েছেন মহান আল্লাহর কুদরত নিজের তো মহান আল্লাহর কুদরত মনে করতেছেন না উনি মহান আল্লাহর কুদরত হ্যাঁ আপনারা মহান আল্লাহর কুদরত না সারা আলমে যা আছে সবাই আপনাদেরকে দেখলে ভয় পায় হিংস্র জীবজন্তু পর্যন্ত ওইটা দৌড় মারে সাপ পর্যন্ত ওইটা দৌড় মারে মহান আল্লাহর কুদরত দেখার জন্য বয়ে রয়েছেন ভালো কথা হ্যাঁ উনার থেকে তো আল্লাহ তাআলা আমাদেরকে আরো ভালো রাখছে ঠিক কি না আমি তো হুজুরের ইনসাল করতেছি না হুজুর আসছেন আপনাদেরকে প্রাণ বইরা নসিহত করবেন হুজুরকে দেখবেন মন খুলে দেখবেন হুজুরের কাছ থেকে দোয়া নেবেন কিন্তু হুজুরের মনের মধ্যে তো অনুশোচনা আছে আছে না আপনি আমারে যেটা দিছে হুজুর এটা দিছে আল্লাহ হ্যাঁ দিছে তাইলে চিন্তা করে দেখেন এই আত্ম আল্লাহ তাআলা দেন একবার যদি সব দিয়ে দেন তাহলে এই দুনিয়াটা ডুবে একবারে মিসমার হয়ে যাবে ঠিক কি না বলুন আরে একসাথে যদি কয়েকদিন বৃষ্টি হয় কি অবস্থা হয়ে যায় কত দুর্দশা লেগে যায় কত সমস্যা লেগে যায় বৃষ্টির যে পরিমাণের ফুটাগুলি পড়ে যদি আল্লাহ শিলা বৃষ্টি দিত সাথে তাহলে জমিন তো একবারে ধূলিসাৎ হইয়া যায় তো শুধু তাই না বৃষ্টির সাথে যদি বৃষ্টির ফুটাগুলি আরো বড় বড় করে আল্লাহ তাআলা ফালাইতো তাহলে আমাদের অবস্থা কি হইতো কিন্তু আল্লাহ বৃষ্টি দেন এই দুনিয়ার মধ্যে কেন এখনো পর্যন্ত বৃষ্টি রেখেছেন মানুষ এত নাফরমানির মধ্যে লিপ্ত রয়েছে এর কারণ হচ্ছে ওই যে বলেছিলাম মনে আসেনি হাদিসের মধ্যে লাউলাল বাহাইম এই চতুষ্পদ হিংস্র জীবজন্তুগুলি যদি পানি খাওয়ার প্রয়োজন না হইতো তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে না খাওয়ায় মেরে ফেলতো ঠিক কি না এরপরে আল্লাহ কত কুদরত আল্লাহ কত মহান আল্লাহ বলেন ফাস কান্নাহু ফিল আরদ আল্লাহ বলেন এরপরে জমিনের মধ্যে এটাকে আটকে রাখি আপনাদের ক্ষেতের মধ্যে পানি সিঁচন করে এসেছেন এটা বেশি থেকে বেশি হলে এক সপ্তাহ থাকবে কিন্তু এই পানির কথা আল্লাহ এখানে বলে নাই আল্লাহ বলেছেন এই পানি কোথায় থেকে এসেছে সেই কথা খুব মনোযোগ দিয়ে শুনেন ভাইরা আমার কিছু কথা শিখে যান নিয়ে যান কাজে লাগবে ইনশাআল্লাহ আল্লাহকে চিনতেও সহজ হবে আল্লাহর ইবাদত বন্দেগী করতেও সহজ হবে আল্লাহর বন্দেগী করতে সহায়ক হবে আল্লাহ বলেছেন ফাস কান্নাহু ফিল আরদ আল্লাহ বলেন আসমান থেকে আমি বৃষ্টি দেই এই বৃষ্টি দেওয়ার পরে এই এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে ওই পানিগুলিকে বিশাল বিশাল পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলা জমাতবদ্ধ করে রেখে দেন সুবহানাল্লাহ সিলেটের মাধবকুণ্ড গেছেননি আরে কথা কর না কেন দিন যত আগাইবে জ্ঞান বিজ্ঞানের যত উন্নতি হবে মানুষ যত নড়াচড়া করবে পৃথিবীতে যত বেশি ভ্রমণ করবে আল্লাহকে চিনা তত সহজ হবে আমার আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেছেন সিরু ফিল আরদি ফাঞ্জুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন অন্য জায়গায় আল্লাহ বলেছেন আবালাম ইয়াসিরু ফিল আরদি ফাতাকুনা লাহুম কুলুব ইয়াকিলুনা বিহা আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষ তোমরা সারা পৃথিবীতে কেন ভ্রমণ করো না যদি সারা পৃথিবীতে ভ্রমণ করতে তাহলে তোমাদের অন্তরচক্ষু খুলে যেত সুবহানাল্লাহ ভ্রমণ কই জায়গাত করছেন আমার তো মনে হয় না ব্রাহ্মণবাড়িয়া পাইরিয়া যে বেশি দূর আমরা যাইতে পারছি মাধবকুণ্ড গেছেন ওইখানে গেলে দেখবেন সারা দিন পাহাড় থেকে পানি পড়ে সারা দিন কই থেকে পানি পড়ে পাহাড় থেকে পানি পড়ে আচ্ছা পাহাড়ে কি পানি জন্ম হয় তে পাহাড়ে পানি আসলো কোথায় থেকে ওই যে আয়াতে কারিমা আল্লাহ বলেন ফাস কান্নাহু ফিল আরদ আল্লাহ বলেন আসমান থেকে পাহাড়ে কিন্তু বৃষ্টি হয় বেশি জানেন নি মুরব্বীদেরকে জিগান আপনার আমার এলাকায় যতটুকু বৃষ্টি হয় না না হয় কিন্তু পাহাড়ের মধ্যে ঘন ঘন আল্লাহ তাআলা বৃষ্টি দেয় সুবহানাল্লাহ এই পাহাড়ের মধ্যে আল্লাহ বলেন আমি পানিগুলোকে এত সুন্দর স্তরে স্তরে রেখে দিলাম
এই স্তরে স্তরে পানিগুলো যেই রকম ভাবে আজকাল আইসক্রিমের প্যাকটরিতে বরফ কইরা বরফ আকারে রেখে দেওয়া হয় আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের মধ্যে ওই বৃষ্টির পরে পানিগুলোকে আল্লাহ স্পষ্ট ভাবে কোরআনে ঘোষণা করেছেন পানিগুলোকে স্তরে স্তরে আল্লাহ তাআলা রেখে দেন আর সূর্য যখন আল্লাহর কুদরতি ভাবে উদিত হয় এই সূর্যের তাপ যখন গাছগাছালির ডালপালাকে বেদ কইরা ওই পানির ফোয়ারাগুলির মধ্যে জমাটবদ্ধ পানিগুলির মধ্যে যখন লাগে ওই পানিগুলি গলে 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 পাহাড়ের বিভিন্ন চৌরা দিয়ে নিচে নেমে আসে سبحان الله এখন আসেন মাধব কুণ্ডের পানি কোথায় যায় মাধব কুণ্ডের ধারে কাছে যে নদী আছে সেই নদীতে যায় ওই নদী থেকে মনে করেন হবিগঞ্জের খোয়াই নদী হইয়া আপনাদের মেঘনা নদী পর্যন্ত আসেনি কথা কোন মেঘনা নদীর পানি কে দিছে আমার আল্লাহ দিবেন আসছে কোথায় থেকে পাহাড় থেকে গড়ায়া গড়ায়া আবার ওই মেঘনা নদীর পানিকে আল্লাহ হুকুম করে দে ও পানি কিছু তোমরা নিচে চলে যাও আমার বান্দারা ওইখানে তিলিকান্দি গ্রামের মধ্যে তো ওইখানে কি নাই নদী নাই খাল নাই তাকলেও পানি যায় উঠতেছে না উজান এলাকা টান এলাকা নিচে দিয়ে চলে যাও ওরা সেলু মেশিন বসাইছে ডিপটি মেশিন বসাইছে 150 ফুট কিংবা 200 ফুট কিংবা 120 ফুট টিউবওয়েল বসাইছে পানি খাওয়ার প্রয়োজন আছে খাবারের পানির প্রয়োজন আছে নিচের দিকে চলে যাও আমার আল্লাহর হুকুমে পানিগুলো নিচের দিকে চলে আসে আপনি আমি এই ভাবে টিউবওয়েল বসাইলে পানির লেয়ার পেয়ে যায় সুবহানাল্লাহ এরপরে আসেন সেলু মেশিন ডিপটি মেশিন 800 ফুট 400 ফুট যেখানে যতটুকু আমার আল্লাহ পানিকে পর্যন্ত হুকুম করে দেন আর পানি সেখানের মধ্যে চলে আসে আসার কারণে আপনার ডিপটি মেশিন দিয়ে পানি উঠতেছে সেলু মেশিন দিয়ে পানি উঠতেছে আর ওই পানিগুলো দিয়ে আপনার আমার পান করারও ব্যবস্থা আল্লাহ করেছেন পশু পাখি পর্যন্ত আপনার জমি থেকে রাতের বেলা পানি পান করে সুবহানাল্লাহ আপনি কি মনে করেন আপনার জমির পানি শুধু আপনার ধানের ছাড়া ওই খাইতেছে সাপ বিচ্ছু ভাই কথা কইতেছেন সাপে খানি সাপ খাইতেছে বিচ্ছু খাইতেছে কীট প্রতঙ্গ পর্যন্ত এখানে পানি খাইতেছে দিনের বেলা গরু ছাগল ভেড়া পর্যন্ত পানি পান করতেছে কে ব্যবস্থা করেছেন এই সবকিছু জোরে বলেন কে করেছেন আল্লাহ বলেছেন এই জন্য কত সুন্দর ব্যবস্থা আল্লাহ পৃথিবীতে করেছেন ভাইরা আমার যার জন্য অপেক্ষমান আছেন হুজুর তো আসা পড়বে আমি আর বেশি দেরি করি না আমি আমার মৌলিক আলোচনার দিকে আর একটু যাচ্ছি আমি শেষ করে দিব থাকবে তো ইনশাআল্লাহ আমার খুব ভালো লাগতেছে আপনারা যে ওই যে হাদিসের উপর আমল না করলেন যে মেহমানের সম্মান করলেন আমি আপনাদের মেহমান আমি আপনাদেরকে চাই শেষ পর্যন্ত আমার বয়ানটা শেষ পর্যন্ত আর মুতাসিম বিল্লাহ সেলিম সাহেব হুজুর আইলে তো প্যান্ডেলে আর জায়গা হই দেওয়া যাবে না কথাটা বুঝছেন না আপনারা যারা আছেন কেউ উঠবেন না কিন্তু ইনশাআল্লাহ ঠিক আছে তো সবাই ওয়াদাবদ্ধ হইছেন তো আল্লাহর একটু হাতরা দেখেন আল্লাহু আকবার আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ এই তিলিকান্দি গ্রামের এই মাহফিলের মধ্যে আল্লাহ তুমি আমাদের আশা বসাই সবগুলিকে আল্লাহ কবুল করেন সকলে বলুন আমিন আল্লাহর রহমতের ফেরেশতারা ক্যামেরা করে ফেলেছে ক্যামেরা হয়ে গেছে কি হয়ে গেছে ক্যামেরা হয়ে গেছে এতে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ